ভালো আছো তো? তুমি দেখছি ফেসবুকে অনেক দিন ধরে সবাই অনেক কিছু চ্যালেঞ্জ নিচ্ছে, তো আমারও কিছুটা চ্যালেঞ্জ নিতে ইচ্ছা করছে। কিন্তু শাড়ি চ্যালেঞ্জ, কফি চ্যালেঞ্জ ওগুলো বড্ড পুরনো, ওল্ড হয়ে গেছে। তো আমি ভাবছি নতুন কিছু করব। আমি ভাবছি আজকে পুরো দিন আমি বাঙাল ভাষায় কথা বলবো, কেমন হবে? ভালো হবে না ব্যাপারটা? অ্যাকচুয়ালি আমি বাঙাল, কিন্তু আমার ওই বাঙাল বা ঘটি নিয়ে আলাদা কোনো ফ্যাসিনেশন নেই। জাস্ট বাড়িতে অনেককে দেখেছি, মানে যারা একটু বয়স্ক তারা এরকম বাঙাল ভাষায় কথা বলতো, বাট আমার খুব হাসি পেত। তো আশা করি তোমাদেরও হাসিই পাবে। তো তোমাদেরকে এই সময় একটু হাসাবার প্রয়াস আর কি। তো আজকে পুরো দিন চলো বাঙাল ভাষায় কথা বলবো। আপাতত আমি রান্না করছি, রেসিপিটাও তোমাদের বাঙাল ভাষাতেই বোঝাচ্ছি, ঠিক আছে? ভালো লাগবে নিশ্চয়ই। মোটামুটি গুসাড়া নিছি। হ্যাঁ হ্যাঁ, এটা হইতেছে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ নিয়েছি। আর এখানে আছে 500 গ্রাম চিকেন বোনলেস, চিকেন তো আমি ফুটায় রাখি। আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট আছে, এইটা অনেকটাই আছে, এতটা লাগবে না। আর এখানে আছে 1 চামচ জিরা, 1 চামচ মৌরি, 1 চামচ কি বলে এটারে কি কয়, গোলমরিচ। তো এই তিনটে জিনিস নিয়ে নিয়েছি। এইটাকে প্রথমে আমি ড্রাই রোস্ট করব। এই যে তিনখান শুকনো মশলা আমি দেখাইলাম, এইটারে প্রথমে আমি একটু ড্রাই রোস্ট করি। অনেক শব্দের আমি বাংলা মানে ঠিক বলতে পারি না, যেমন এই ধরুন গিয়া ড্রাই রোস্ট, মানে শুকনো খোলায় ভাজবো। এর থেকে ভালো আমি হিন্দি বলি। ওকে, হালকা করে জাস্ট 10 সেকেন্ড মতন এটার ভাইজা লইতে হইবে। তো একটু একটু লাল লাল রং আইতাছে, মানে এটা ভাজন হইয়া গেছে। তো আমি অফ কইরা দিতাছি, এই গরম দাঁত থেকে প্রথমে ঢাইলা রাখতে হইব, নইলে ওটা পুড়ে যাইতে পারে। জইলা যাইবো, জইলা যাইবো, হ্যাঁ জইলা যাইবো। এটা এইটাকে মশলা ধরে আমি মানে মিক্সিতে ওই করব, ওই ওই মিক্সিতে পরে গরম করুন, আগে এটারে ঠান্ডা করতে হইবে। নইলে মিক্সি আমার এখন কোনো দোকান খোলা নেই, আমার মিক্সি গাইলে হইলা যাবে আমার ওরা। আচ্ছা, তো আমি ফ্লেমটাকে আবার অন করছি। তেল দিতাছি, তেলে অল্প হাফ চামচের মতন, হাফ চামচি, হাফ চামচির মতন মৌরি, মৌরি হাফ চামচির মতন মৌরি এখানে একটু তেলে দেবো, খুব অল্প, শুধু যাতে ফ্লেভার বেরোয়। আরে এটা তো সিটছে। সরি, বাপরে সিটছে তো আমারই গায়ে। আচ্ছা, নেক্সট আমি এইটার মধ্যে পেঁয়াজ কেটে রাখছি, সেটা দেব। ওরে আমার ক্যামেরা যাবে, দূরে চালাও। পেঁয়াজটাকে লাল কইরা প্রথমে ভাজতে হইব। পেঁয়াজ লাল কইরা ভাজলে খুব মজা হয়। কথা বলতে বলতে আমি হাঁপায় গেছি, তাই একটু জল খাইয়া লই, পানি 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 খাইয়া লই। এক হাতে করতে বহুতই এক হাতে করতে কষ্ট হইতাছে। এক হাতে করতে আর শিক্ষা হইবেই বা কি, কোথায় বলিব। আমার না মনে হচ্ছে আমি বাঙাল থেকে মাঝে মাঝে সাধু ভাষায় চলে যাচ্ছি।
কি কি ভাষায় কনভার্ট হচ্ছি বুঝতে পারছি না, মাঝে মাঝে হিন্দিও বলছি, মজা লাগছে। কিন্তু তো আমার পেঁয়াজ ভাজা হইতাছে। ইহারে কয় ওয়ার্ক ফ্রম হোম, বালিশ পুরা ছিড়া দিতাছে, পুরা পুরা ছিড়া দিতাছে, কি বলে ছিড়িয়া দিতাছে। আজকে আমাগো বাংলাদেশের যে পোলা পানরা আছে না, ওরা খুব খুশি হইবে। পোলা পান কেন? পোলা পানই বলে। অনলি অনলি পোলা পান ওয়াই? কাকিমা জেঠিমারা খুশি হইবো। এটা একটা সাংঘাতিক চ্যালেঞ্জ আমরা লই আসি আই থিংক। বলছি তোমার তেলেগু আর এই বাঙাল ভাষা মোটামুটি কাছাকাছি যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি অনেকগুলান ভাষা একসাথে শিখবার চেষ্টা করতাছি, তেলেগু বাঙাল, তো ইংলিশ আর হিন্দিটাই হইছে কোন রকমে, বাংলা তো পারি, এই দুখান আমি জানি না। আপনারা একটু শেখায় জানেন হইছে, তাহলেই হইছে, তাহলে আমি 10 দিন ধরে শুধু এই ভাষায় কথাই কইব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হইয়া গেছে, তো এর মধ্যে আমি 1 চামচ মতন আদা রসুনের পেস্ট দিব। আদা রসুনের পেস্টে একটু নুন দিয়া ফ্রিজে টিফিন বক্সে, অবশ্যই স্টিলের টিফিন বক্সে রাখলে অনেক দিন ভালো থাকে, ফ্রেশ থাকে। তো এইভাবে রসুন আদা দিয়াও আমার আমাকে 1 মিনিট মতন কষাইয়া দিতে হইবে। আস্তে আস্তে পারফেকশন আসছে, হ্যাঁ। আদা রসুনও খানিক ভাজা হইয়া গেছে, না এর মধ্যে আমি একটুখানি দিব নুন, দিব খানিক আমি হলুদ গুঁড়া, অল্প বেশি না আধা চামচ, আর এখানে গরম মশলা গুঁড়া, এটা ঘরে বানানো, আর এটা না খুব স্ট্রং ফ্লেভার হয়, তাই এটা অল্প খানিকই দিব, বেশি দিব না। যদি আপনাদের ঘরে বানানো গরম মশলা না হইয়া থাকে তাহলে একটু বেশি দিতে পারেন। এবার এটাকে আবার একটু আমি নাড়ন চাড়ন করে কষাইয়া নেব, মশলা দিয়া বেশিক্ষণ লাগে না টাইম, এই 10 সেকেন্ড কষাইলে হইয়া যাইবে। এবার আমি এর মধ্যে চিকেনটারে দিব, চিকেনটা দিয়ে এইটারে আমি আবার একটু নাড়াইব, মোটামুটি 1-2 মিনিট কষানোর পর আমি একটু জল দিয়ে দিব। যদি আপনারা সেদ্ধ চিকেনের বদলে নর্মাল কাঁচা চিকেন ব্যবহার করিয়া থাকেন তাহলে আপনাকে আরেকটু বেশি সময় ধরিয়ে চিকেন কষাইতে হইবে, নইলে চিকেনটা সেদ্ধ হইবে না। চিকেন আমাকে মোটামুটি সিদ্ধ হইয়া গেছে, আর এই মশলাটা আমি মিক্সিতে গুঁড়া করে নিছি। এবার এই মশলাটা আমি দিয়া দিব এটার মধ্যে, একটু নাড়াইয়া চাড়াইয়া নিতে হইবে, আর ঝোল ঝোল কিন্তু হবে না, এটা একটু কষা কষা হইলেই ভালো খেতে হইব। আমরা না চিকেন খাইয়া 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 আমাকে মুখ পইসা গেছে। অ্যাকচুয়ালি কি হইতাছে, লোকজন আশেপাশে 1 কিলোমিটার বাজারের মধ্যে যা পাইতাছে তাই খাইতাছে, আপনাকেও তাই হইতাছে হইব বাড়িতে। কিন্তু কি হইতাছে, কারুর কারুর বাজারে সবজি কম, আশেপাশের বাজারে কারুর কারুর মাছ কম, কারুর কারুর মাংস কম, আমার খাই খাই করতেছে, হ্যাঁ কেউ কেউ খাই খাই করতেছে, কিন্তু আমাদের এখানে যে বাজার আছে তাতে নর্মালি শনি রবিবার কইরা হাট মতন বসতো, হাট তো এখন বসতেছে না। আর মাছের বাজার, মাছের একটাই দোকান ছিল, সে খুলতেছে কি খুলতেছে না কেউ জানে না, কে গিয়া দেখবে খুলতেছে কিনা, আর সবজি মাঝে মাঝে বসতেছে। আর চিকেন আর ডিমটা আমাদের এখানে খুবই পাওয়া যাইতাছে, তো আমরা খালি চিকেনের উপরই জীবন কাটাইতাছি। চিকেনের এই আলু দিয়া ঝোল খাইয়া 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 আমাগো মাথা আর মুখ দুটোই নষ্ট হইতাছে, পুরা নষ্ট। তাই আমি ভাবলাম আজকে এরকম একটা কিছু করি, জানি না এটা কেমন হইবে, পার এই পেপার চিকেনের মতো একটু বানাইতেছি, দেখি কেমন। নিউজ পেপার নয়, পেপার মানে গোলমরিচ আদা নাম। আমি এখন নাইতে গেলাম, তুমি তো মুখে কইরা নাও, কইরা নেব, এখানে আবার এতগুলান জামা কাপড়, উফ
ইয়ারে ভাস করিতে হইবে। এক একবার ওয়াশিং মেশিনে এতখানি জামা কাপড় হইয়া যায় যে কি বলুম। যাও জল মোটামুটি শুকায় আসছে, এখন একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিতে হইব। না না ইহারে আপনারা নিম পাতা ভাবিয়া ভুল করিবেন না, ইহা হইল গিয়া কারি পাতা। আসলে ইহা থোড়া সে একটু একটুখানি গিয়া শুকাইয়া গেছে, তাই এরকম দেখতে হইছে, পারছি না। এই লাস্ট এই কারি পাতা একটুখানি অ্যাড করিলে না খুব ভালো টেস্ট হইবে। ব্যাস এইটুকু জোল রাখতেই হইবে, নাইলে অনির্বাণ তো ভাতই মাখিতে পারিবে না, ওর জোল চাই। বাট কষা কষা হইলে না এই খাবারটা খুব ভালো টেস্টি লাগবে। ব্যাস ফ্লেমটারে অফ করিয়া দিমু, আর কিছুই দিতে হইবে না। আমাদের পেপার চিকেন রেডি, চিকেন আমাদের হইয়া গেছে, আমি একটা বাটিতে উঠায় নিছি। আর আমি মানুষও চটপটে, আর আমার কাজও চটপটে, আর আমার খাবারও লাগন খাবারও লাগে চটপটে। তা আমি একটুখানি লেবুর রস উপর দিয়ে দিয়া দিমু। লেবুর রস যদি প্রথমে দিতাম না তাহলে লেবুর টক ভাবটা একেবারেই থাকতো না গ্যাসে কুক করার ইন্ডাকশানে কুক করার পর। একটু মিশাইয়া নিমু, ব্যাস আমাদের চটপটা পেপার চিকেন রেডি। আমার আসলে চিকেনটা সেদ্ধ করা ছিল তো, তাই একটু এরকম আলাদা আলাদা হইয়া গেছে। সেদ্ধ করা না থাকলে একটু ভালো হইতো, বাট ঠিক আছে চলব। খাটের অবস্থা যত দিন গড়াইতে থাকে তত খারাপ হইতে থাকে। বালিশ চাদর কিছুই হয় নাই। এনারে আমি কইছি কে তুমি ওয়ার্ক ফ্রম হোম করিতে করিতে কোনো এক্সারসাইজ নাই, সারাদিন ইয়া শুয়ে থাকে, টেবিল চেয়ার ওই ঘরে পড়িয়া আছে, উনি খালি শুয়ে শুয়ে কাম করতেছে। এই করতে করতে ভুঁড়ি বাড়িবে আর শরীর ভীষণই খারাপ হইবে। আমি বলেছি অ্যাটলিস্ট ঘরের ঘরের কি বলে ওটাকে ঝাড়ন দিতে, তিনি তাও ভুলিয়া যাইতেছে। একদিন কি হয়েছে আমি তো এখনো বুঝলাম, খড় ঝাড়ন দিতে বলছি তাই ইনি তাও ভুলিয়া যাইতেছে। এত মিটিং চলতেছে না, দেখি আমি লাস্টে শেষ মেশ দেখি কি আমি দিয়া দি হইয়া যায়। আজকে কি দিতে পারবা নাকি আমি দিয়ে সানি যাব? আজকে ঝাড় দিবা, আমরা কি ঝাড় দেব না? না দিবা না। হ্যাঁ দিবা, হ্যাঁ দিবা, দিবা দিবা, দেবেন আমি দিয়ে সানি যাব। ভদ্রলোকের এক কথা, প্রথমে যেটা কইছো সেটাই। আমি ভদ্রলোক নই, আমি ভদ্র মেয়ে মানুষ। এই যে কটা জামা কাপড় আপনারা দেখতেছেন, এই জামা কাপড় একবার শেয়ারে আসে, একবার এখানে, একবার শেয়ারে, একবার এখানে। ওনার বক্তব্য উনি এগুলার ইস্ত্রি করুক, আয়রন করিবে। আমি তো আয়রন করি আর সময় না পেলে দোকানেও দিই, দোকানে দেওয়ার এখন আর সম্ভব নয়। তো উনি কইছে উনি করবে, এ 10 দিন এখানে থাকে আবার 10 দিন চেয়ারে থাকে, ধুলো পড় যাবে এই করে করে। ওনার আর হয় না টাইম, ওনার টাইম টাইম পাইলাই ফোনে একটু গাড়ি জ্বালায় নেন, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কইরা তারপর শান্তি হয়ে যায়, তারপর আবার নিজের কাজে বসে পড়ে। ওদিকে দাঁড়িয়ে বললে হবে না, এখানে এসে বলো, এখানে এসে সুন্দর হয়েছিল।
হেভি হয়েছিল, হেভি হয়েছিল, একবার ট্রাই করে দেখতে পারো। বিকেল 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 হাওয়া খাইতে খুব মজা। সাতটে বাজে আর এখন যে হাওয়া দিতেছে না, ও হো হো হো, মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং। মজার হাওয়া দিতেছে, আমি তো বুঝতে পারছি না আমি বাংলা ভাষায় বলছি না সাধু ভাষায় বলছি, কোনটা বলছি সেটা। সাধু ভাষায় বলছে মনে হয়, সাধু আর বাঙালির মধ্যে ডিফারেন্স আছে। শান্তি পাই, একটুখানি ভালো নিজের মতন টাইম স্পেন্ড করি, সবকিছুর মধ্যে এইটুকুই যেন একটু ফ্রেশনেস, মানে মনে হয় যেন এইটাই এই বিকেলের সময়টুকুই একমাত্র লাইফে মানে একটা গুড এনার্জি প্রোভাইড করছে, যেটার জন্য আমরা আগামী দিনগুলো ভালো হবে এরকম থিঙ্কিং রাখতে পাচ্ছি। সব ভালো হবে, সব কিছু তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তোমরা যারা নতুন আমার চ্যানেলটার সাথে যুক্ত হয়েছো, যারা আমার জানো না, আমার আর একটা হিন্দি চ্যানেল আছে যেটার নাম গ্ল্যাম উইথ মি। আমি মোটামুটি 2 বছর হলো ব্লগিং করি, এই ক্রাইসিসটা মিটে যাক, তারপরে হায়দ্রাবাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক কিছু দেখাবার আছে, অনেক ভালো ভালো ব্লগ আসবে, তোমরা একটু ওয়েট করো, আমার সাথে একটু কোঅপারেট করো। কী করবো এখন, এখন আমি নিজেই জানি না যে আর কী কী ভাবে ব্লগিং করবো বা কী টপিকের উপর ভিডিও বানাবো। তোমরাও হেল্প করো, যদি কোনো মাথায় টপিক থাকে জানিও কমেন্ট বক্সে, আমি চেষ্টা করবো। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা করবো সুন্দর সুন্দর রেসিপি আর ভিডিওর সাথে। ততক্ষণ তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থাকো, আমিও ভালো থাকুম। বাই বাই।